বন্ধুরা ঠিক পাঁচ বছর আগে ভিয়েতনামি প্রজাতির এই পিয়ারা গাছটি আমি বাজার থেকে কিনে এনেছিলাম বাজার থেকে নার্সরি নার্সারি থেকে কিনে এনেছিলাম আমি আমি পেয়ারা গাছটিকে বসিয়েছিলাম টবের মধ্যে জানতেও পারিনি যে পেয়ারা গাছটা একটা দিন এত বড় হয়ে যাবে তারপরে আমি সেটাকে মাটিতে প্রতিস্থাপন করি এবং একটা দিন এতদিন পর দেখি পেয়ারা গাছটি অনেক বড় হয়ে গেছে এবং পেয়ারা গাছে অনেক অনেক ফল এসেছে পেয়ারা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আর এত ভালো লাগছে এত বড় বড় সাইজের ভিয়েতনামি পেয়ারা আমি ভাবতেই পারিনি এই গাছটি এত বড় ফল দিতে পারে এত ভালো ফল হবে দেখতেই পারছেন কি অসাধারণ কি অসাধারণ আপনারাও যদি পেয়ারা গাছ লাগান তাহলে বলবো ভিয়েতনামি পেয়ারা গাছ চাষ করুন খুব ভালো রেজাল্ট পাবেন এই ধরনের গাছে মাত্র তিরিশ টাকা দিয়ে কিনেছিলাম আমি ভাবতেও পারিনি যে পেয়ারা গাছটা এত ভালো ফলন দেবে আর সব থেকে বড়ো কথা টপি যখন লাগিয়েছিলাম টবের ভিতরে গাছটি অনেক বড় হয়ে গেছিলো তারপরে বাধ্য হয়েছিলাম যে এত বড় গাছ মাটিতে না লাগালে তো ভালো হবে না তো মাটিতে রোপণ যখন করে দিই তখন আরও ভালো ফল হয় দেখতে পাচ্ছেন কত ফল হয়েছে গাছটাতে যাই হোক এত ভালো একটা বিষয় এত ভালো লাগা আমার কাছে এই গাছটি রোপণ করে আশা করছি আপনারা যখন পেয়ারা গাছকেও রোপণ করবেন তাহলে ভিয়েতনামি পেয়ারাটা অবশ্যই